প্রিয় দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান প্রিয় দর্শক এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদে আয়োজিত যে গণবিক্ষোভ সেই গণবিক্ষোভ থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি আপনারা দেখছেন যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে যে গণবিক্ষোভ মিছিল সেই মিছিলটি এই মুহূর্তে কিন্তু রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টনের দিকে যাচ্ছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি এই গণমিছিলটি করার পূর্বেই কিন্তু প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গণসমাবেশ করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে গণ আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সভাপতি সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে গণমিছিল সেই গণমিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি সমকাল লাইভে এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রেস ক্লাব থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এই গণমিছিলের পূর্বে কিন্তু প্রেস ক্লাবের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছেন তারা সেই সমাবেশে কিন্তু গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ এছাড়াও বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু বক্তব্য রেখেছেন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে গণমিছিলটি কিন্তু প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুরান ফলটনের দিকে যাচ্ছে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে Thank you.
দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের সমকাল লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে গণবিক্ষোভ শেষে যে গণমিছিল, সেই গণমিছিল থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি ডক্টর সাবেক ভিপি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে বিক্ষোভ সমাবেশ পরবর্তী গণমিছিল, সেই গণমিছিল আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।